আসসালামু আলাইকুম। দিশা প্রিপারেটরিয়ান হাই স্কুলের অনলাইন স্কুলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 4.1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4.1 আলোচনা করবে যে বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রথমে জানা লাগবে যে বীজগণিতীয় রাশি, এ সম্পর্কে জানতে হবে, পদ সম্পর্কে জানতে হবে, আর চলক সম্পর্কে জানা লাগবে, আর সহগ সম্পর্কে আমরা জানব। তো শুরু করা যাক। প্রথমে আমরা বীজগণিতীয় রাশি সম্পর্কে জেনে নেই যে বীজগণিতীয় রাশি কাকে বলে। বীজগণিতীয় রাশি হলো প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। এখন আমরা যে বিষয়টা জানব, পদ সম্পর্কে জেনে নেব। পদ কাকে বলে? পদ সম্পর্কে যদি সংজ্ঞা দেই যে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ চিহ্ন ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। তোমরা লক্ষ্য করো, আমি একটা উদাহরণ লিখছি যে 4x + 3y। এই 4x + 3y একটি বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশিতে কয়টি পদ আছে সে বিষয়ে আমরা জানব। তোমরা বীজগণিতের রাশির বীজগণিতীয় পদের যে সংজ্ঞাতে আমরা দেখছি যে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ, বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা, এখানে আমাদের কোন চিহ্নটা আছে? যোগ চিহ্নটা আছে। অর্থাৎ 4x + 3y বীজগণিতীয় ভাষায় সাধারণত যোগ চিহ্নটাকে প্লাস হিসেবে বলা হয়ে থাকে, চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে। তাহলে এখানে কোন চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে? প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত আছে। তাহলে এদের প্রত্যেকটিকে, এদের প্রত্যেকটিকে বলতে এখানে 4x একটা পদ এবং 3y একটা পদ, এদের প্রত্যেকটিকে ওই বীজগণিতীয় রাশি। ওই বীজগণিতীয় রাশি বলতে এখানে যে বীজগণিতীয় রাশিটা আমি লিখছি যে 4x + 3y, তাহলে এই 4x + 3y বীজগণিতীয় রাশিতে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। তো কী কী পদ? 4x একটা পদ এবং 3y একটি পদ। তাহলে এই বীজগণিতীয় রাশিতে দুইটি পদ আছে। এখন আমরা যে বিষয়টা জানব, চলক। আসলে চলক বিষয়টা কি? চলকের প্রথমে আমরা সংজ্ঞাটা দিই যে চলক কাদের বলা হয়। অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। তাহলে আবারও বলি আমি যে চলক কাদের বলা হয়? অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। অর্থাৎ যে রাশির মানগুলো আমরা জানি না, আমাদের সমাধান করে বের করতে হয়, এদেরকে সাধারণত অজ্ঞাত রাশি বলা হয়ে থাকে। এখন সহগ সম্পর্কে জানব যে সহগ কাদের বলা হয়। সহগ হলো যে কোনো এক কদি রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যার গুণক হিসেবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বলে। তোমরা আবারও লক্ষ্য করো যে কোনো এক কদি রাশিতে চলকের সাথে, কোনো এক কদি রাশিতে চলকের সাথে, কোনো এক পদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বলে। তাকে কি বলে? সাংখ্যিক সহগ বলে। এখন আমরা যদি কয়েকটা অঙ্ক সমাধান করি তাহলে এই বিষয় সম্পর্কে তোমরা পরিষ্কার জানতে পারবা। আমরা এটুকু মুছে দেই, এ অংশটুকু আমরা মুছে দেই। প্রথমে আমরা 9x দ্বারা কি বোঝাই, উপরে লেখছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝাই, প্রথমে আমরা এই 9x নিয়ে কে সমাধান করি। 9x বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় এক্সের
एक्सर कई गुण एखने नय आछे ताई आमरा लिखते पर कि जे नाइन एक्स बीजगणित राशिटे द्वारा बोझाई एक्सर एक्सर साथे नय गुण एक्सर साथे कई गुण नय गुण ताहले एटाई आमादेर कि आंसर। तुम्हारा लक्ष्य करो जे नाइन एक्स बीजगणित राशिटा कि बोझाई जे नाइन एक्स बीजगणित अर्थात नाइन एक्स बीजगणित राशिटे द्वारा बोझाई जे एक्सर साथे कई गुण एक्सर साथे नय गुण ताहले एखाने एई एक्सर साथे नय गुण एई बीजगणित राशिटीते लक्ष्य करो जे सहग सांख्यिक सहगटाके ताहले आमरा कत बोलते पारबो नयटा होइछे आमादेर कि सांख्यिक सहग। এখন যদি আমরা দুই নাম্বার অঙ্কটাতে চলে যাই যে দুই নাম্বার অঙ্কটাতে কি আছে যে 5x প্লাস 3 5x প্লাস কি আছে 3 আছে তাহলে আমরা যদি লিখি যে 5x প্লাস 3 বীজগণিতীয় বীজগণিতীয় রাশিটি দ্বারা বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝাই যা বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝাই এক্স এর পাঁচ গুণের সাথে এক্স এর পাঁচ গুণের সাথে তিন যোগ তাহলে কি এটাই আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা লক্ষ্য করো এখন আমরা যে অঙ্কটা সলিউশন করব সেটা হলো তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার অঙ্কটাতে কি বুঝাইছে দেখো তোমরা যে 3a প্লাস 4b তাহলে এখানে আগের মতোই লিখব 3a প্লাস 4b দ্বারা 3a প্লাস 4b বীজগণিতীয় রাশি দ্বারা বোঝাই এর তিন গুণের সাথে বি এর চার গুণ এর তিন গুণের সাথে বি এর চার গুণ যোগ। তোমরা লক্ষ্য করো যে 3a প্লাস 4b একটা বীজগণিতীয় রাশি তাহলে এই 3a প্লাস 4b বীজগণিতীয় রাশিটা দ্বারা কি বোঝায় দেখো যে এ এর তিন গুণের সাথে বি এর চার গুণ কি যোগ। আশা করছি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চার নাম্বার অঙ্কটা যদি বলি আমরা এটুকু মুছে দেই লক্ষ্য করো চার নম্বর অঙ্কটা 3a গুণন b গুণন 4c বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝাই এর তিন গুণের সাথে বি গুণ এবং
এবং সি এর চার গুণকে বোঝায়। সি এর চার গুণকে বোঝায়। তোমরা লক্ষ্য করো যে থ্রি এ গুণন বি গুণন ফোর সি বীজগণিতের রাশিটি দ্বারা বোঝায় যে এ এর তিন গুণের সাথে বি গুণ এবং সি এর চার গুণকে বোঝায়। এখন আমরা যে বিষয়টা লক্ষ্য করব, পাঁচ নাম্বার অঙ্কটা সম্পর্কে আমরা জানব যে পাঁচ নাম্বার অঙ্কটা আসলে কি বলছে। তোমরা লক্ষ্য করো যে পাঁচ নাম্বার অঙ্কটাতে বলছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু, তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু। বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায়, এক্সের চার গুণ এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের এক্সের, তোমরা লক্ষ্য করো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড টু বীজগণিতের রাশিটি দ্বারা বোঝায় এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণের যোগফলের অর্ধেক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে এই পাঁচ নাম্বার অঙ্কটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের পরের অঙ্কগুলো বিষয়ে আলোচনা করব। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো আর আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।